প্রস্তাবিত 2020 থেকে 2021 অর্থ বছরের বাজেটে সম্পদ ও মুনাফার উপর কর আরোপ না করায় বিস্ময় প্রকাশ করেছেন ক্ষমতাসীন দলের জোটভুক্ত বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। বৃহস্পতিবার বিকেলে পার্টির পক্ষ থেকে পাঠানো প্রাথমিক বাজেট প্রক্রিয়ায় রাশেদ খান মেনন এই প্রশ্ন তোলেন। প্রবৃদ্ধিকে মানুষের জীবনের উপরে স্থান দেওয়া সঠিক নয় উল্লেখ করে মেনন বলেন, উন্নয়ন 6 মাস 1 বছরের জন্য থেমে থাকতে পারে, কিন্তু জীবন 1 লহমারের জন্য থেমে থাকতে পারে না। বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি পেলেও এর 35% চলে যায় সরকারি কর্মচারীদের পেনশনে। চলতি বছরে বাজেটে ব্যাংকিং খাত সংস্কার, সর্বজনীন পেনশন স্কিমের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবার বাজেটে তা অনুপস্থিত বলে জানিয়েছেন রাশেদ খান মেনন। তিনি প্রশ্ন করেন, প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজ সমূহ যেখানে ব্যাংকিং খাতের মাধ্যমেই বাস্তবায়ন করা হবে, সেখানে এই বঙ্গুর ব্যাংকিং খাত টিকিয়ে রেখে সেটা কিভাবে সম্ভব হবে? বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য, কৃষি, শিল্প ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে কাঠামোগত পরিবর্তন আনা হলেও অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবনা এখনও প্রবৃদ্ধি কেন্দ্রিক। ইতিমধ্যেই চলতি বছরের প্রবৃদ্ধির হিসাব 5.2% নামিয়ে আনা হয়েছে। কোভিড আক্রান্ত দেশ ও বিশ্বের অর্থনীতির নীতির পরিস্থিতিতে 8.2% প্রবৃদ্ধি কতখানি বাস্তবসম্মত তা ভেবে দেখার আহ্বান জানান রাশেদ খান মেনন। স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করলেও এটাকে নিতান্তই অপ্রতুল এবং এখনও দক্ষিণ এশিয়ার দেশগুলোর জিডিপি অংশ হিসেবে সর্বনিম্ন বলে অভিহিত করেন মেনন। তিনি বলেন, স্বাস্থ্যখাতে গবেষণার জন্য 100 কোটি টাকাও অপ্রতুল। এখন যখন কোভিড মোকাবেলায় আরও হাসপাতাল প্রয়োজন, সেখানে বড় বড় প্রতিষ্ঠানগুলোকে বসিয়ে রেখে এবং বেসরকারি খাতের মুনাফার কাছে ছেড়ে দিয়ে সেটা কীভাবে সম্ভব? তিনি কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের পরিমাণ বৃদ্ধি এবং যান্ত্রিককরণের ক্ষেত্রে সমবায়ী মালিকানা প্রবর্তনের কথা বলেন। এদিকে প্রস্তাবিত বাজেটে দুর্নীতিকে আইনি অনুমোদন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। চরমোনাই পীর বলেন, বাজেট বাস্তবতা বর্জিত সংখ্যার ফুলঝুরিতেই পরিণত হয়েছে। করোনার এই ভয়াবহ সময়ে জিডিপি প্রবৃদ্ধির হার 8.2% প্রস্তাব করার মাধ্যমে প্রমাণিত হয় সরকার জনবিচ্ছিন্ন হয়ে ঘোরের মধ্যেই বাস করছে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাকে অবাস্তব বলে আখ্যায়িত করেন তিনি। তিনি বলেন, বিশাল অঙ্কের বাজেট দিয়ে অর্থমন্ত্রী গৌরব বোধ করলেও সাধারণ জনগণ এর কতভাগ সুফল পাবে তা নিয়ে জনমনে যথেষ্ট সংশয় রয়েছে। বাজেট প্রস্তাবনায় কথার ফুলঝুরি ও মিথ্যা আশ্বাসে ভরা লোক দেখানোর মনতুষ্টির নিষ্ফল প্রয়াস চালানো হলেও এ কথা স্পষ্ট যে বিগত সরকারগুলোর ধারাবাহিকতায় এবারের বাজেটও সরকার দলীয় নেতাকর্মীদের লুটপাটের সুবিধার দিকেই লক্ষ্য রেখে দুর্নীতিবাজ ও কালো টাকার মালিকদের অবৈধ টাকা সাদা করার সুযোগ করে দেওয়া হয়েছে। এছাড়া জনগণের ট্যাক্সের টাকায় দেশ বিদেশি লুটপাটকারীদের পকেট ভারী করার বাজেট। বাজেটের বিশাল অংশ সরকার দলীয় এমপি ও নেতাকর্মীদের পকেটে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন পীর সাহেব চরমোনাই। বাজেটে বরাবরের মতো কালো টাকা সাদা করার সুযোগ রাখায় দুর্নীতিকে আরও উৎসাহিত করা হবে বলে তিনি মত প্রকাশ করেছেন। পীর সাহেব চরমোনাই বলেন, দেশ বান্ধব বাজেটের পরিবর্তে দল বান্ধব বাজেট ঘোষণা করা হয়েছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী বলেছিলেন, বর্তমান সরকারের এমপি মন্ত্রীরা কত বেশি দুর্নীতিতে নিমজ্জিত আর এই দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদের রক্ষার কথা মাথায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। এ বাজেটে গণমানুষের প্রত্যাশা পূরণ হয়নি। ধনী ও সুবিধাভোগী শ্রেণীর কথা চিন্তা করেই এ বাজেট প্রস্তাব করা হয়েছে। এতে সাধারণ মানুষের কোনো উপকার হবে না। নতুন অর্থবছরের প্রস্তাবিত এই বাজেটের কারণে অর্থনীতি পুরোপুরি ঋণ নির্ভর হয়ে পড়বে।